ভারতের সাথে একই দিনে শুক্রবার দেশের 60-এর বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মোশাররফ করিম অভিনীত ব্রাত বসু সিনেমা হুব্বা। বৃহস্পতিবার যমুনা ব্লকবাস্টারে ছিল সিনেমার প্রিমিয়ার শো। উপস্থিত ছিলেন ভারতীয় নির্মাতা ব্রাত বসু, অভিনেতা মোশাররফ করিম সহ সিনেমার সংশ্লিষ্টদের অনেকেই। এ সময় সিনেমাটি বাংলাদেশেও সাড়া ফেলবে এমনটা জানিয়ে গণমাধ্যমে কথা বলেন অভিনেতা মোশাররফ করিম সহ শিল্পী কৌশলীরা। ব্রাত বসু জানান, থ্রিলার ও কমেডির মিশেলে তৈরি করা হয়েছে হুব্বা। পুরো পশ্চিমবঙ্গে এই সিনেমা দর্শকদের মন জয় করেছে। হুব্বা দেখতে যমুনা ব্লকবাস্টারে উপস্থিত হন তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা। হুব্বার প্রিমিয়ার শোতে দেশের গণমাধ্যম কর্মী থেকে শোবিজ অঙ্গনের বহু পরিচিত মুখদের দেখা গেছে। হুব্বা যদি বাংলাদেশের অগণিত দর্শক মহলে মোশাররফ করিমের এই অপূর্ব অভিনয়, যদি বাংলাদেশের অগণিত জনসাধারণ যদি সিনেমাকে ওয়েলকাম করেন, স্বাগত জানান, আমার মনে হয় যে সিনেমার যে বাজার তার ক্ষেত্রেও একটা চরম অভিঘাত ফেলবে। এই ছবি সবচেয়ে বড় আকর্ষণ আমাদের কাছে বাংলাদেশের অডিয়েন্সের জন্য আসলে মোশাররফ করিম। আমার মনে হয় যে আশা করি দর্শকরা দেখবেন এবং তারাই বিচার করবেন। হুব্বা আমার কাছে ভালো লেগেছে, আমি মোশাররফকে দেখতে এসেছিলাম। মোশাররফের অভিনয় এবং ইন্দ্রনীলের অভিনয়, আমার দুজনের অভিনয় অসাধারণ লাগে সবসময়, আজকেও তার ব্যতিক্রম নয়। সবসময় হিরো হিরোইন আর ভিলেনের মারামারি দেখা থেকে এটা ডিফারেন্ট একটা স্টোরি ছিল, এটা পুরোটুকুই মোশাররফ করিমের উপর বেসড করে একটা মুভি ছিল, সো ভাল লাগছে।